যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দেব আজ বিধানসভায় সর্বদলীয় এবং বিএ কমিটির বৈঠক বিজেপির অসহযোগিতা আন্দোলন শুরু বিধানসভায় বৈঠকে উপস্থিত থাকবেন না বিজেপি বিধায়করা বিধানসভা কমিটি নিয়ে লড়াই তুঙ্গে আগে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন পিএসসি কমিটি যদি না হয় তাহলে কিছুই না আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আজ দুপুর একটায় সর্বদলীয় বৈঠক রয়েছে এবং বিএ কমিটির বৈঠকও রয়েছে আজকে কোনো বৈঠকে উপস্থিত থাকবেন না বিজেপি বিধায়করা এমন চাই জানা যাচ্ছে বিজেপির অসহযোগিতা আন্দোলন শুরু বিধানসভা কমিটির লড়াই তুঙ্গে আগে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন হয় পিএসসি কমিটি নইলে কিছুই নয় কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু বিট্টু এই সম্পর্কে কি জানা যাচ্ছে দেখো পিএসসি চেয়ারম্যান পদ নিয়ে মূলত যে দ্বন্দ্বটা দেখা দিচ্ছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে তা আজকে কার্যত চরম আকার ধারণ করতে পারে এমনটাই আশঙ্কা দেখা দিচ্ছে তোমাকে জানিয়ে রাখি যে আজকে দুপুর 1:30টার সময় বিএ সর্বদলীয় বৈঠক রয়েছে তারপরে দুপুর 2:00টার সময় বিজনেস অ্যাডভাইজারি কমিটি অর্থাৎ বিএ কমিটির বৈঠক রয়েছে এবং সেই দুটি বৈঠকে বিজেপি উপস্থিত থাকবে কি থাকবে না তা নিয়ে একটা জল্পনা শুরু কারণ ইতিমধ্যে বিজেপি এমএলএরা যারা রয়েছেন তারা ইতিমধ্যে বিধানসভায় এসেছেন তারা পরিষদীয় দলের মধ্যে বৈঠক করবেন এবং যেটা জানতে পাচ্ছি 1:00টার সময় শুভেন্দু অধিকারী তথা বিরোধী দলনেতা বিধানসভায় আসবেন তারপর একটি বৈঠক হবে এবং সেই বৈঠক থেকেই মূলত চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে যে আজকের এই দুটো বৈঠকে বিজেপি উপস্থিত থাকছে কি থাকছে না তোমায় জানি রাখি সপ্তদশ বিধানসভার এই প্রথম সর্বদলীয় বৈঠক এবং তার পাশাপাশি এই প্রথম বিএ কমিটির বৈঠক এবং এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ এইখান থেকে মূলত বিধানসভার যে কার্য বিবরণ যে কার্যক্রম সেটা সম্পূর্ণভাবে সিদ্ধান্ত হয় সেটা নিয়ে মূলত আলোচনা হয় সেখানে বিরোধী দল প্রধান বিরোধী দল হিসেবে বিজেপির উপস্থিতি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু পিএসসি চেয়ারম্যান পদ নিয়ে যেভাবে একের পর এক দ্বন্দ্ব দেখা দিচ্ছে মুকুল রায় চেয়ারম্যান হবেন কি হবেন না তা নিয়ে যেভাবে একের পর এক প্রশ্নচিহ্ন দানাবাজি বিট্টু তোমার কাছে আবারও আসবো কিন্তু আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সিনিয়র নিউজ এডিটর ময়ূক রঞ্জন ঘোষ ময়ূক একটা প্রশ্ন উঠেছে যে বিজেপির বিধায়করা থাকবেন কি থাকবেন না সেই জায়গা থেকে অসহযোগিতা আন্দোলনের একটা বিষয় উঠে আসছে কিভাবে দেখা হচ্ছে পুরো বিষয়টি একদম তাই যেমনটা বিট্টু বলল যে আজকে যে মিটিংটি আছে যে বৈঠক আছে এবং সেই বৈঠকে সর্বদলীয় বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক প্রথম এরকম একটি বৈঠক হতে চলেছে বিধানসভায় এরকম তৃতীয়বার তৃণমূল সরকার আসার পরে সুতরাং এই বৈঠকটাকে ঘিরে অনেক ক্ষেত্রে দাঁড়িয়ে চাঞ্চল্যকর একটি বিষয় তৈরি হবে কারণ কি এই বৈঠকে বিজেপির পক্ষ থেকে দেখো আগের বার আমরা জানতাম বাম এবং কংগ্রেসের যে জোট ছিল সেই কংগ্রেসের জোটের পরে যে বিধায়ক সংখ্যা ছিল তারপরে এখন বিজেপির যে বিধায়ক সংখ্যা তারা কিন্তু একটি সিঙ্গেল পার্টি এবং এই গোটা সিঙ্গেল পার্টিটা ওয়ান পার্টি সিস্টেমে গোটা এই পার্টিটাই যদি বয়কট করে বিধানসভার যে প্রসিডিংস যে ডে টু ডে অ্যাক্টিভিটি সেইটা চলতে কিন্তু কিছুটা সমস্যার মুখে পড়তে হবে যদিও শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার যে রণংদেহী মেজাজ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাতে অস্বস্তির জায়গা তৈরি হচ্ছে একাধিক মহলে কারণ কি সাংবিধানিক যে কাজকর্মগুলো সেই কাজকর্মগুলো যাতে ব্যাহত না হয় সেইটা স্পিকারের অফিস থেকে বারবার মেনশন করা হয়েছে এবং বিধানসভায় তুমি জানো প্রতিদিন বিধানসভা চালাতে বিধানসভার বৈঠক করতে বিপুল টাকা খরচ হয় সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি বিরোধীরা বয়কটের সিদ্ধান্ত নেয় সেইটাও কিন্তু গণতন্ত্রের পক্ষে খুব একটা ভালো নয় কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বিজেপির পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছে যে বিজেপি পরিষদীয় দল একাধিক জিনিস চেয়েছিল যেখানে গণতন্ত্রই সুরক্ষিত নয় সেখানে গণতন্ত্রের বৈঠক আলাদা করে কি কোনো মাহাত্ম রাখে কিনা সুতরাং বোঝাই যাচ্ছে যে সব মিলিয়ে অসহযোগিতা আন্দোলন যদি বিজেপি শুরু করে বিজেপির বিধানসভার অভ্যন্তরেই তাহলে কিন্তু একদিকে যেরকম গণতান্ত্রিক ভাবে একটি প্রসিডিংস একটি বিধানসভা চালানোর ক্ষেত্রে ধাক্কা ধাক্কা হবে এই বিষয়টা অন্যদিকে বিজেপিও কিন্তু একটা মেসেজ দিতে পারবে যে তারা কিন্তু বিনা যুদ্ধে নাহি দিবে সুচক্র মেদিনী সুমনা সেক্ষেত্রে ময়ূক এই পিএসসি যে চেয়ারম্যান পদ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্কই কি মূল কারণ হিসেবে উঠে আসছে কিভাবে দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা একদমই আমরা একাধিক রাজনৈতিক বিশেষজ্ঞের সাথে কথা বলেছি আমরা জবাব চাই বাংলা অনুষ্ঠানে একাধিক রাজনৈতিক বিশ্লেষক এবং দলের প্রতিনিধিদের এনেছি এবং তারা একটাই কথা বলছেন যে কমিটি বৈঠক এই শব্দগুলোই কিন্তু শেষমেশ লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে চলে যাচ্ছে এবং কমিটির যে সংঘাত সেই বিধানসভায় কমিটির সংঘাত এমন পর্যায়ে পৌঁছে যাচ্ছে যেখানে গোটা বিধানসভাটাকেই অসহযোগিতা আন্দোলনের একটি ক্ষেত্র হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী সুতরাং বিজেপি যখন বিধানসভার বাইরে একাধিক আন্দোলন করার পরিকল্পনা করছেন বিজেপি বিধানসভার ভেতরে অনুষ্ঠিকা হোক শুভেন্দু অধিকারী হোক বা লকেট চট্টোপাধ্যায় হোক হিরণ চট্টোপাধ্যায় হিরণ চ্যাটার্জি হোক একাধিক বিধায়ক যারা এবার এসেছেন প্রত্যেকে কিন্তু অসহযোগিতা আন্দোলন যতক্ষণ না পিএসসির পদ পিএসসির চেয়ারম্যানশিপ দেওয়া হবে ততক্ষণই অসহযোগিতা আন্দোলন চালাবেন বলে মনে করছেন অনেক ধন্যবাদ ময়ূক অনেক ধন্যবাদ বিট্টু